Assalamualaikum everyone, this is Shoma and welcome back to my channel. আজকে আমার রেসিপি মুতানজন সুইট রেসিপি। এটা বাংলাদেশের জর্দার মতোই অনেকটা, জর্দার আরেকটা ভার্সনও বলা যায়। এটা দেখতে যেমন বেশ কালারফুল হয়ে থাকে, তেমনি খেতেও ভীষণ মজার হয়ে থাকে। আমি এখানে পানি নিয়েছি, পানি ফুটে গেলে দিয়ে দিচ্ছি একটা এলাচ আর তেজপাতা। আমি এখানে এক কাপ পরিমাণ বাসমতি চাল নিয়েছি, আপনারা চাই যে কোনো চাল ইউজ করতে পারেন। চালটা ধুয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে 10 মিনিট রান্না করে নিচ্ছি। আমি চালটাকে 80% মতো কুক করে নিব। যখন চালটা দেখবেন লম্বা লম্বা হয়ে গেছে, বুঝতে হবে চালটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটাকে ড্রেন আউট করে নিচ্ছি। একটি প্যানে আমি 1/2 কাপ পরিমাণ ঘি নিয়েছি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে সাথে তেল ইউজ করতে পারেন, আমি শুধু ঘি নিয়েছি। গরম হলে গিয়ে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, দারচিনি। এক মিনিটের মতো ভেজে নিচ্ছি ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ। কিশমিশটাও ভেজে নিলে ভীষণ খেতে মজার হয়ে থাকে, সেটা একটু হালকা করে ভেজে নিলে ভালো লাগে খেতে। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি চিনিটাকে মেল্ট করার জন্য। চিনিটা মেল্ট হয়ে গেলে আমি এখানে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি। আমি একটা ফ্রেশ অরেঞ্জ জুস দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ নাও করতে পারেন, আমি এটা ফ্লেভারের জন্য ইউজ করেছি। এটা ভালো করে মিক্স করে মেল্ট করে নিচ্ছি। চিনি মেল্ট হয়ে গেছে, আমি এখন সিদ্ধ করা রাইসটা দিয়ে দিচ্ছি। এখানে হালকা করে নাড়াবেন, বেশি নাড়া যাবে না, তুমি চালটা ভেঙে যেতে পারে। হালকা করে আমি মিক্স করে দিচ্ছি। আমি এখন ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নিব। আর দিয়ে দিচ্ছি কিছু মোরব্বা। দিয়ে এখন 5 মিনিটের মতো লো হিটে রান্না করে নেব। ফিরে আসছি 5 মিনিট পরে। আমি এখানে কিছু কালার নিয়েছি, অরেঞ্জ কালার। আমি এখানে লিকুইড কালার ইউজ করেছি, আপনার চাইলে ড্রাইটাও ইউজ করতে পারেন। রেড গ্রিন আপনি চাইলে যে কোনো কালার ইউজ করতে পারেন। এখন আমি 10 মিনিটের মতো দমে দিয়ে দিচ্ছি লো হিটে। কত সুন্দর ঝরঝরে আর কালা, কতক্ষণ কালারফুল হয়েছে। আমি এটা এখন পরিবেশন করতে চলে যাব। আমি এখানে কিছু ড্রাই ফ্রুট আর মিষ্টি নিয়ে সার্ভ করছি, ডেকোরেশন করে নিচ্ছি ড্রাই ফ্রুট আর মিষ্টি। এই ভিন্নধর্মী কালারফুল এবং টেস্টি মুতানজনটি ভালো লাগবে। আমি এই রেসিপিটি খুব সহজভাবে করে দেখিয়েছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।